আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ব্লগ নাম্বার 87। তো দেখতে দেখতে ব্লগ নাম্বার 87 তো এসে গিয়েছে। তো তোমরা সকলে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে আমরা কী ব্লগ করতে যাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান। ঢাকা সরোয়ার্দী সরকারি কলেজে আমাদের নবীনবরণ অনুষ্ঠান হবে। তো সকলে ভিডিওটা দেখতে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা চলো শুরু করা যাক। সো আমি যাওয়ার জন্য রওনা দিলাম বাসা থেকে। কলেজে আসার পর তোমরা সকলে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সরোয়ার্দী কলেজ। এখানে ছাত্রছাত্রীরা আসা শুরু করে দিয়েছে নবীনবরণ অনুষ্ঠানে। এখানে গাড়ি পার্কিং করা আছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছ পুরাতন ভবনটি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আমি এখন কলেজে তিনতলা ভবনে আছি। এখন আমি সামনে হেঁটে হেঁটে যাবো, হেঁটে আমাদের ক্লাসরুমটা দেখাবো যেখানে আমাদের কলেজের ক্লাস হয়। তো আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আজকে যেহেতু বন্ধের দিন, আজকে আমাদের নবীনবরণ অনুষ্ঠান। তোমরা সকলে দেখতে পাচ্ছ যে এটা বেঞ্চ, আর এই বেঞ্চের মধ্যে সকলে ছাত্রছাত্রীরা বসে আমরা ক্লাস করি। আমাকে দেখতে পাচ্ছ যে আমি বসে আছি এই জায়গায়। বসে আমি ক্লাস অনেকক্ষণ ক্লাসে বসেছিলাম, ভালো লাগছিল না। এখানে দাঁড়িয়ে আছে, নিচে সরোয়ার্দীর গেটি দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা সেখানে অনেকেই গল্প করিতেছে। আর আমি এখানে অনেক সুন্দর করে তোমাদের সকলকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে তোমরা হিসাব বিজ্ঞান দেখতে পাচ্ছ যে লেখা আছে নিচে। তো নিচে তোমরা সকলে দেখতে পাচ্ছ কলেজের ছোটোখাটো একটি শহীদ মিনার, আর উপরের সাইডে দোতলায় হচ্ছে কলেজের অফিস রুম। নিচে এসে গেছি, তোমরা সকলে দেখতে পাচ্ছ ছোটোখাটো করে একটি প্যান্ডেলিং করেছে, আর ওই সাইডে হচ্ছে হল রুম। ওই সাইডেই হবেই আমাদের নবীনবরণ অনুষ্ঠান। ও মাই গড, দেখতে না দেখতে টেডির সাথে দেখা হয়ে গেল। তো তোমরা সকলে দেখতে পাচ্ছ যে ভাইয়ারা সেলফি তুলছে। তো সেলফি তোলার মাঝামাঝি আমিও ভিডিও করছিলাম। টেডিরা ভাবছিল যে আমি কি ওর ভিডিও করছি না, সেলফি তুলছি। তো অনেক হাস্যকর। 10 minutes later অনেকক্ষণ হলো, এখন আমি প্রবেশ করবো হল রুমে। তোমাদের সকলকে গেটটা দেখিয়ে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, তা অনেক কিছুই লেখা আছে। আর এখন আমি ভিতরে প্রবেশ করেছি। তো অনেকে আমার দিকে তাকিয়ে আছে, সেটা ম্যাটার করে না। মেয়ের একদিকে বসেছে আর ছেলের একদিকে বসেছে খুব সুন্দর করে। আর আমি স্টেজের সামনে এসে গেছি, তোমরা সকলে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। অনেকে উঠে সেলফি তুলছে এবং ভিডিও করছে, অনেকে দাঁড়িয়ে আছে। এখানে এসে সিটটি খুঁজে এই মাত্র বসলাম। তো তোমরা সকলে দেখতে পাচ্ছ যারা যারা ছাত্ররা এসেছে সকলে যে যার মতো সিট খুঁজে এখানে বসে আছে। ওই সাইডে মেয়েরা বসেছে। তো এখন সকলে অপেক্ষা করতেছে, আমিও অপেক্ষা করতেছি যে কখন এই নবীনবরণ অনুষ্ঠানটি শুরু হবে। অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না, যার কারণে বাইরে আমি দাঁড়িয়ে আছি আর নিজের চুলগুলো ঠিক করছি। ছাত্রলীগের নেতা এসেছে, এখন ভাষণ দিচ্ছে, আমরা সকলে বসে শুনছি। ভাষণ শেষে সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে এখন জাতীয় সঙ্গীত গাইছে সকলে। জাতীয় সঙ্গীত শেষে স্যার ম্যাডামেরা সকল ছাত্রদের উপহার দিচ্ছে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে। নবীনবরণ অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের এরকম একটি ব্যাগ এবং ফুল দেওয়া হচ্ছে, খুব সুন্দর ব্যাগটি। এর মধ্যে আছে কলম, পেন্সিল, রাবার। উপহার বিতরণ করার পর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এখন মেয়েরা নাচতেছে। ভিডিও করার পূর্বে একটি কথা ভাবছিলাম, সকলে যে যে দিক দিয়ে পাচ্ছে ভিডিও করছে, আর এটি দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এখানে ছাত্ররা যে যে দিক দিয়ে পাচ্ছে বেঞ্চের উপরে উঠে অনুষ্ঠানটি দেখে উপভোগ করছে, আর ওই সাইডে মেয়েরা খুব সুন্দর করে বসে আছে, যা আন্ডারস্ট্যান্ডিং দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভালো লাগছিল না, যার কারণে আমি আমার বন্ধুর সাথে বসে অনেকক্ষণ যাবত গল্প করতেছি। বরাবরের মতো তোমরা সকলে দেখতে পাচ্ছ যে সকলে মোবাইল দিয়ে ভিডিও করতেছে। সব
সকলে ভিডিও করতেছে আর স্টেজে তিনজন জুটি হিসেবে মেয়েরা আসতেছে তোমরা সকলে দেখ। এখানে কাপিলা ডান্স করছে সকলে দেখে দেখে তারাও ডান্স করা শুরু করে দিয়েছে, অনেক মজা করতেছে। তার পাশাপাশি টেডিও দেখে টেডিও দুষ্টামি শুরু করে দিয়েছে, টেডিও তাদের দেখে দেখে ডান্স করতেছে, তোমরা সকলে দেখতে পাচ্ছ। তখন তো মেয়েদের ডান্স দেখলেন, এখন ছেলেদের ডান্সটা দেখুন কত সুন্দর। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছিলাম, যার কারণে ভালো লাগছে না, এখানে আমি একটু বসে আছি। তো দেখতে পাচ্ছ যে ক্রিকেট খেলতেছে কলেজের মাঠে, তা দেখে আমারও খেলতে ইচ্ছে করতেছে। তো আমি ভিডিও করতেছি, কি করব, হল রুম এসে গিয়েছি, তোমরা সকলে দেখতে পাচ্ছ। আর ভিতরে খুব সুন্দর একটি শিল্পী এসেছে, তোমরা বাহিরে এসে গিয়েছি। বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। টেডি একটি মেয়েকে প্রপোজ করছে এবং দেখতে পাচ্ছ হাতটি বাড়িয়ে তার হাতে কিস করলো এবং দুষ্টুমিও করতেছে টেডি মেয়েটির সাথে। আর আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের সাইনবোর্ড অনেক কিছু লেখা আছে, তো এই জায়গাটা অনেক সুন্দর। আর এখন কলেজ থেকে সকলে চলে যাচ্ছে, নবীনবরণ অনুষ্ঠানটি শেষ, আমিও এখন চলে যাব। তো বাসায় গিয়ে আমি এসে গিয়েছি কলেজ থেকে, নবীনবরণ অনুষ্ঠান খুব সুন্দর করে হলো, আমার কাছে খুবই ভালো লাগলো। আর এখন আমি আমার নিস্তলার ঘরে বসে আছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। যারা যেন আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা পরবর্তীতে নতুন একটি ব্লগ নিয়ে আসবো, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। হাফেজ, আসসালামু আলাইকুম।